তিন দিন ধরে চলছে ঘন বর্ষা, জনজীবনে এর বিরূপ প্রভাব পড়েছে। এরই মধ্যে মাটির ঘরে দেওয়াল ধসে ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে মৃত্যু হল দিনমজুর এবং চা শ্রমিক স্বামী স্ত্রীর। গুরুতর আহত তাদের 3 মাসের শিশু পিউ তাঁতি এবং 13 বছরের মেয়ে রিয়া তাঁতি সামান্য আহত হয়। ঘটনা মঙ্গলবার গভীর রাতে খয়েরপুর বিধানসভা কেন্দ্রের মেঘিলিপাড়া চা বাগান এলাকায়। মৃত দিনমজুরের নাম রাজেন তাঁতি, বয়স 35 এবং তার স্ত্রীর নাম ঝুমা তাঁতি, বয়স 26। ঝুমা পেশায় ছিল চা শ্রমিক। দুর্ঘটনার পরে 13 বছরের মেয়ে রিয়ার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে এবং উদ্ধার কাজে হাত লাগায়। তারা কোনো প্রকারে স্বামী স্ত্রী এবং শিশু কন্যাটিকে মাটি চাপা অবস্থা থেকে টেনে বের করে প্রথমে দ্রুত রানীর বাজার হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদের জিবি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। স্বামী স্ত্রীর মারা গেলেও শিশু কন্যাটি আইসিইউতে ভর্তি করা হয়েছে। মৃত রাজনের ভাই জানায় দমকল কর্মীদের ফোন করা হলেও তারা আসেনি। দূরে আসছি, দূরে যাওয়ার পরে দেখছি অবস্থা এই। তারপরে মাটির সরাইয়া আর সাজানের ভাত করিয়া রানীবাজার হসপিটাল নিয়েছি। রানীবাজার হসপিটালে আমরা জীবিত ফাটাইছি। কি নাম তারা? এই ভাইয়ের নাম হয়েছে প্রাণেশ তাঁতি, আর এখানে যে বউ এই ঝুমা তাঁতি, আর যে 13 বছর মেয়েরা এটার নাম হয়েছে রিয়া তাঁতি, আর ছোট্ট যে 3 মাসের আবু এটা হয়েছে পিউ পিউ তাঁতি। তারা দুজনের অবস্থা এখন কীরকম? তারা অবস্থা রাত্রেই একজন মারা গেছে। না, যারা বাচ্চারা তারা ছিল যা একটা মোটামুটি সুস্থ, যে বড় মেয়েরা এখানে ডিসচার্জ করে ছাড়িয়ে দিছে, আর যে ছোটোরা 3 মাসের অ্যাডমিশন আছে আইসি রুমে। তুই এরপরে আপনার ফায়ার সার্ভিসে কি খবর? ফায়ার সার্ভিসে ফোন করা হয়েছিল কিন্তু ফায়ার সার্ভিসরা আইসে না। রাজের এবং ঝুমার মাটির ঘরটি এতটাই দুর্বল এবং নড়বড়ে হয়ে পড়েছিল যে স্বাভাবিক কারণে সেটা আর অতিবৃষ্টির এতটা ধকল আর নিতে পারছিল না, তাই ধসে পড়ে। ঘরের অবস্থা দেখলে অনুমান করা যায় অনেক দিন ধরে এটি নড়বড়ে হয়ে পড়েছিল। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, এত বছর ধরে প্রধানমন্ত্রী আবাস যোজনায় কেন তাদের ঘর দেওয়া হয়নি? মনে করা হচ্ছে এখানে বৈষম্য হয়েছে। দুর্ঘটনার পর বুধবার সকালে এলাকার বিধায়ক এবং মহকুমার এসডিএম ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন। এবার নিশ্চয়ই তাদের সম্বিত ফিরবে এবং অনুতপ্ত হবেন। বর্ষায় বিপন্ন এবং ক্ষতিগ্রস্তদের ত্রাণ সাহায্যে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। আশা করা যাচ্ছে নিহতদের পরিবার এই সুযোগ পেয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। স্বর্ণকমল স্বর্ণ বর্ষা 2 জুলাই থেকে 3 আগস্ট মেগা লাকি ড্রতে 2টি স্কুটি, লাকি ড্রতে 7টি স্বর্ণ মুদ্রা, হীরের গয়নার মজুরিতে 75% ছাড় এবং সোনার গয়নার মজুরিতে 20% ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স, আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে। শর্তাবলী প্রযোজ্য।